হাই কাঁচা বাচ্চারা, আদর্শ গ্যাস শেষ করে এখন আমরা আদর্শ গ্যাসের ম্যাথ করব। আর এটা আমি সব সময় বলি যে ম্যাথ না করলে একটা কনসেপ্ট তুমি যতই পড়ো সারাদিন শিখো লাভ নাই, কারণ প্রত্যেকটা ম্যাথের কিছু কিছু ডিফারেন্ট কনসেপ্ট আছে এবং ওই ডিফারেন্সটুকু ধরতে হবে। সো প্রথম ম্যাথস, একজন লোক প্রশ্বাসের সাথে, তোমরা একটু প্রশ্বাস আর নিঃশ্বাস এটা আসলে বুঝো না, একটা আছে ইনহেল একটা হচ্ছে এক্সেল। ইনহেল মানে এই যে ভেতরে নেওয়া, বুঝছো? সো প্রশ্বাসের সাথে মানে হচ্ছে যখন আমরা নিঃশ্বাস নেই, যদিও কথাটা আমি ভুল বললাম, যখন নেই আর কি, বুঝছো? তো 200 ml বায়ু গ্রহণ করে, বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সময় বাতাসের চাপ 750 মিলিমিটার মার্কারি হলে লোকটি একবারে কতটি গ্যাসাণু গ্রহণ করেছিল। গ্যাসের অণুকে সংক্ষেপে গ্যাসাণু বলা হয়। তাহলে মেন কথা হচ্ছে একটা লোক যখন নিচ্ছিল বাতাস, যখন ইনহেল করছিল, তখন সে কতটুকু নিয়েছিল? 20 ml। তো 20 ml, ভালো কথা, আমি এই 20 ml কে লিটারে নিব, কারণ লিটার এটিএম সিস্টেমটা অনেক বেশি কনভিনিয়েন্ট। সো তোমাকে এখানে ভি এর মান দেওয়া আছে 0.02, এত লিটার দেওয়া আছে। বাতাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, মানে এখানে 300 কেলভিন আসে, আশা করি কেলভিনটা সবাই বুঝবা। চাপ দেওয়া আছে পি এর মান, আমরা এটিএম নিব, যেহেতু তুমি এখানে লিটার নিচ্ছে এখন তুমি বাধ্য এখানে এটিএম নিতে। এটিএম যদি নাও, এই 750 কে তুমি যদি 760 দিয়ে ভাগ করো তাহলে এটিএম এ চলে আসবে। আর তোমাকে বের করতে বলছে সংখ্যাটা কত, তাকায় দেখো তো, নিজের বিবেকটা প্রশ্ন করো যে এই ডেটা রিলেটেড কোন ফর্মুলাটা তোমার মুখস্থ। আমি বিশ্বাস করি যে তুমি অলরেডি ফর্মুলাটা পেয়ে গেছো। ফর্মুলা এইটা, পিভি সমান n/NA × RT। পি এর মান কত বসাবা? পি এর মান বসাবো হচ্ছে এটা 750 ভাগ 760। ভি এর মান কত বসাবা? 0.02। 0.02 সমান এন, তো আমরা বের করবো, এন এ হচ্ছে সেই অ্যাভোগাড্রো সংখ্যা, 6.02 × 10⁻³। আর এর মান কত হবে? 0.0821, এটা একটু কেয়ারফুল থাকবা। আর 27 মানে হচ্ছে 300 কেলভিন। এখান থেকে তুমি যদি এন এর মান বের করো, আমার কাছে করা আছে, আমি সরাসরি এন এর মানটা বসাই দিই, এন এর মান থাকে 4.82 × 10⁻২০। এত টি, অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার, ইজি পিজি। শুধুমাত্র তুমি একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে কোন ফর্মুলাটা আমি বসাবো, আর অবশ্যই এইগুলো একটু ম্যাচ রাখতে হবে। আর এর মান কোনটা বসাচ্ছি, ওই আয়তন কোনটা নিচ্ছে এবং চাপ কোনটা নিচ্ছে, বিশেষ করে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তুমি যদি জানো ধরতে পারো তাইলে অঙ্ক হয়ে যাচ্ছে। পরের অঙ্কে যে আমাকে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 95 কিলোপ্যাস্কেল চাপে 200 ml গ্যাসের ভর দেওয়া আছে এত গ্রাম, গ্যাসটির আণবিক ভর কত? এই আণবিক ভর আমি কিন্তু একটা বই থেকে প্রশ্নটা তুলছি, কোন বই থেকে তুলছে সেটা আমি বলবো না, তবে আণবিক ভর বলাটা উচিত না। আমি বইতে আণবিক ভর ছিল, আমি যখন প্রশ্নটা টাইপ করি তখন আমি মনে মনে ভাবছিলাম যে আমি কি মোলার ভর দিব কি না, তখন আমি ভাবলাম যে না, আণবিক ভরটাই থাকুক, তোমাদেরকে যখন ম্যাথটা করাবো তখন একটু ক্লিয়ার করে দিব যে এটা তোমাদের বইতে পর্যন্ত ভুল করে, সেখানে অনেক টিচার ভাইরা ভুল করা বা তোমাদের ভুল করা খুবই স্বাভাবিক। দিস ইজ নট আণবিক ভর, দিস ইজ মোলার ভর। সো কোয়েশ্চেনটা আরও বেশি ভালো হইতো, আরও বেশি সূক্ষ্ম হইতো, বেশি সেফ থাকতো যদি এখানে বলতো মোলার ভর কত। এখন 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, মানে ভাই তোমাকে টি এর মান দেওয়া আছে কত? টি এর মান দেওয়া আছে 303 কেলভিন। ওকে, পি এর মান দেওয়া আছে, আমি সবসময় প্রেফার করি লিটার এটিএম সিস্টেম নিতে, তাহলে এখানে হচ্ছে 95 কিলোপ্যাস্কেল, 95 কে 101.325 দিয়ে ভাগ করলে এটা এটিএম হয়ে যাচ্ছে। 200 ml গ্যাস আয়তনটা লিটার, এখানে হচ্ছে ভি এর মান দেওয়া আছে কত? 200 ml, সো এখানে 0.25 লিটার থাকে। এবং এই ডাব্লিউর মান দেওয়া আছে, ডাব্লিউর মান দেওয়া আছে 0.2, তোমাকে মোলার ম্যাস এম বের করতে বলছে। বিশ্বাস করো এই ডাটাগুলো যে আমি লিখছি, তুমি পরীক্ষার হলে এগুলো লিখবা না, কারণ এগুলো তুমি মনে মনে জানবা, এগুলো মনে মনে তোমার থাকবেই, এত লেখার টাইম আছে। মানে আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি যে কী কী ডাটা দেওয়া আছে, কী কী ফর্মুলা এখানে হইতে পারে। ফর্মুলা তোমার তো মুখস্থ, কী ফর্মুলা? পিভি সমান W/m × R × T। সব কিছু বসাবা, এখানে তুমি এম এর মানটা পাবা, এম এর মান কত পাবা আমি একটু বসাই দিই, এম এর মানটা পাবা 21.2, এত লিটার, অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার। এ সরি, এটা লিটার না, এত গ্রাম হবে। এবং এখানে গ্রাম দেওয়াটা ভুল না, কিন্তু আণবিক ভরের কোনো একক হয় না, বাট মোলার ভরের কিন্তু একক হয়। এবং এখানে ওই আণবিক ভর, অনেকে বলতে পারো ভাই প্রশ্ন তো আণবিক ভর চাইছে, আপনি গ্রাম কেন দিলেন, মোলার ভর তো আর চাই নেই। এখানে যে আণবিক ভর চাইছে কথাটাই তো ঠিক নেই, এখানে আণবিক ভর চাওয়ার কিছু নেই, আণবিক ভর এখানে ব্যবহৃত হয় না, এখানে মোলার ভর ব্যবহৃত হয়।
সো এখানে অবশ্যই গ্রামে আসবে। আর তুমি যদি এটাকে লিটার এটিএম না নিয়ে এসআই তে নিতে, তাহলে কি কি চেঞ্জ করতে হইতো? পি এর মানটা নিতে হইতো নিউটন পার মিটার স্কোয়ারে, ভি এর মান নিতে হইতো কিউবিক মিটারে, এই ডাব্লিউ নিতে হইতো কেজিতে, তখন নয়ের মানটা তুমি কেজিতে পাইতা। পেইন না, এত পেইন কে করবে? তার থেকে এটাই বেশি কনভিনিয়েন্ট, এটাই বেশি ইজি। নেক্সট ম্যাথ, এই যে সূর্য মামা আছে, তো সূর্যের কেন্দ্রে একটা গ্যাস গ্যাসীয় পদার্থ আছে যার গড় আণবিক ভর 2 দেওয়া আছে। এই গড় আণবিক ভর 2 দেওয়া আছে, এটা কিন্তু আবার ভুল নাই। কেন ভুল নাই? কারণ এইটা মোটামুটি ঠিক আছে, আণবিক ভর 2 দেওয়া আছে, মানে আমি ধরে নিতে পারি মোলার ভর 2 গ্রাম। সো এইখানে ডাটাটা একটু ভুল নাই, ঠিক আছে। গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এত, চাপ দেওয়া আছে এত, সূর্যের তাপমাত্রা নির্ণয় করো। তার মানে দেখো তো ভাইয়া, তোমাকে গড় আণবিক ভর মানে এই এম এর মানটা তোমাকে দেওয়া আছে। ওকে, আমি যখন তোমার মতো স্টুডেন্ট ছিলাম তখন আমি এমনি ম্যাথ করতাম, এম দিয়ে একটা টিক চিহ্ন দিতাম যে এটা আমার কাছে দেওয়া আছে, এই ঘনত্ব আমার কাছে দেওয়া আছে, এরপরে চাপ আমাদের কাছে দেওয়া আছে, আমাদের বের করতে বলছে তাপমাত্রা, এটা আমাদের বের করতে বলছে। এখন দেখো তো এই রিলেটেড তুমি কি ফর্মুলা জানো, ঘনত্ব সম্পর্কিত ফর্মুলা তুমি জানো, পি এম সমান ডি আর টি, পি এম ডি আর টি। সো আমি সবসময় লিটার এটিএম সিস্টেম পছন্দ করি। ইনফ্যাক্ট দেখো এখানেও কি দেওয়া, লিটার দেওয়া আছে, এই জন্য লিটার এটিএম নেওয়া এখানে বেশি সহজ। তুমি যদি এসআইতে নিতে চাও তখন কিন্তু এটাকে আবার কেজি পার ঘনমিটারে নিতে হবে, অনেক প্যারা, এত প্যারা নেওয়ার সময়ও নাই, এত প্যারা নেওয়ার দরকারও নাই। সো পি এর মান কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে এটিএম 1.95 10^8 এটিএম, এম এর মানটা দেওয়া আছে হচ্ছে 2, ডি এর মান দেওয়া আছে হচ্ছে 1.3, আর এর মান 0.0821, অ্যান্ড টি আমাদের বের করতে বলছে। অনেক বড় একটা মান আসা উচিত, সূর্যের কেন্দ্রের তাপমাত্রা অনেক বেশি হবে স্বাভাবিক। 3.65 10^9 কেলভিন, 3.65 10^9 কেলভিন। উত্তর যদি ভুল হয় মাইন্ড করো না, নিজেরা ঠিক করে নিও। ওকে, আমাদের নেক্সট ম্যাথ, আমি আসলে চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট, মানে কনসেপ্ট কনসেপ্টের মধ্যে আবার সাব কনসেপ্ট থাকে, তো ওই সাব কনসেপ্ট প্রত্যেকটা যেন কভার করে এরকম ম্যাথগুলো রাখতে। এখানে বলছে 17°C এবং 1 atm চাপে একটি পাত্রে 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে। ভালো কথা, মানে এই তাপমাত্রায় এই চাপে আমার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রে 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, আমি পাত্রের তাপমাত্রা কিছু বাড়াইলাম, দেখো 17 থেকে তাপমাত্রা নিচে 30°C, এই 17 থেকে 30°C যখন নিলাম তখন সেখান থেকে কিছু গ্যাস বের হয়ে গেছে, বাট চাপ একই আছে, চাপ কিন্তু এখানে সেম আছে। বলছে বের হওয়া কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা, মানে মোল সংখ্যা, তার ভর এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এখন দেখি, প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমার কাছে প্রথমে ছিল তাপমাত্রা কত? প্রথমে ছিল তাপমাত্রা 17°C, ওকে, সেইখান থেকে তাপমাত্রা আমি উন্নীত করলাম 30°C, যেখানে কী কী স্থির আছে, এখানে দেখো চাপ কিন্তু স্থির আছে, চাপ পরিবর্তন হয় নাই, এখানে কিন্তু আরও পরিবর্তন হয় না, ইনফ্যাক্ট এখানে আয়তনও কিন্তু পরিবর্তন হয়নি, এখানে আয়তনও পরিবর্তন হয়নি। কেন হয়নি? কারণ একই পাত্রে, যেহেতু এই গ্যাসটা একই পাত্রে আছে, তার মানে কি এই গ্যাসের আয়তন পরিবর্তন হচ্ছে না। তাহলে এতগুলো পরিবর্তন হইলো না, আমাকে বলছে বের হওয়া কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা, আমি ধরলাম এখানে N1 ছিল, এখানে N2 ছিল, দেখো তো এই N1 এবং N2 যদি আমি N2 বের করতে পারি তারপর বিয়োগ করি, এই তো আমার আনসার হয়ে যাচ্ছে। ফর্মুলা কোনটা নিব? আমরা তো জানি PV সমান হচ্ছে NRT। দেখো কী কী কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে NT হচ্ছে এখানে ভ্যারিয়েবল, তাহলে আমি বলতে পারি যে N1T1 সমান হচ্ছে N2T2। N1 এর মান দেওয়া আছে কত? 12 গ্রাম দেওয়া আছে না, এই 12কে তুমি কী দিয়ে ভাগ করবা? 44 দিয়ে ভাগ করবা। T1 এর মান দেওয়া আছে 17, মানে 290 কেলভিন, N2 আমাদের বের করতে বলছে, T2 হচ্ছে এখানে 303, তাহলে তুমি যদি এখানে N2-র মানটা বের করো, দেখি এটা আমার কাছে করে দেওয়া আছে কিনা, করে দেওয়া আছে কি, করে দেওয়া আছে কি আমার কাছে, ফোনে করে দেওয়া আছে, মানে এটা আমার পেইড ব্যাচের ক্লাস, সম্ভবত করে দিয়েছিলাম ওদেরকে এটা। হ্যাঁ, এখানে N2 তুমি যদি বের করো তাহলে N2 থাকে হচ্ছে 0.26 মোল। আমাদেরকে প্রথমে বের করতে বলছে মোল সংখ্যা, মানে ডেল্টা N বের করতে বলছে, তুমি যদি বিয়োগ করো তাহলে ডেল্টা N এর মান থাকে 0.0127 এত মোল। দেখো এটা আমাদের একটা আনসার। ওকে, এরপরে বলছে কার্বন ডাইঅক্সাইডের ভর,
ভর কেমনে 0.0127 দেখো এটা বের হয়ে গেছে এটাকে যদি আমি 44 দিয়ে গুণ করি তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর পাচ্ছি ভালো কথা কেমনে কার্বন ডাই অক্সাইডের ভর পাইছি ওই যে 1 মোলের ভর কত 44 তাহলে এত মোলের ভর কত 44 দিয়ে গুণ করলে হচ্ছে এরপরে বলছে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো সো আমি যদি এই 0.0127 দেখো এইটাকে যদি Na দিয়ে গুণ করি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমি কি পাচ্ছি তাহলে আমি পাচ্ছি কার্বন ডাই অক্সাইড অণু সংখ্যা পাচ্ছি কিন্তু আমাকে তো কার্বন ডাই অক্সাইড অণু সংখ্যা বের করতে বলেনি আমাকে বের করতে বলছে অক্সিজেন পরমাণুর সংখ্যা তো তুমি জানো কার্বন ডাই অক্সাইডের দুইটা পরমাণু আছে সো তাকে আবার 2 দিয়ে গুণ করবে এটা আমাদের পরের आंसर ইজি পিজি লেমন স্কুইজি একেবারে আমি এক্সপেক্ট করব যে তোমার বইতে তুমি বই বলো কোশ্চেন ব্যাংক বলো টেস্ট পেপারস বলো তোমার কাছে যত বই আছে এখন পর্যন্ত যতগুলো কনসেপ্ট আমি পড়াইছি কোনো ম্যাথ করতে গিয়ে তুমি আটকাবা না আটকানোর কথা না এটা আমার বিশ্বাস সো নিজের মতো করে করো আর যদি সমস্যা হয় ভিডিওর কমেন্টে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবা আর তোমরা একটু জানাও যে ক্লাসগুলো তোমাদের কতটুকু উপকারে হচ্ছে কতটুকু তোমরা আসলে এটার দ্বারা উপকৃত হইতে পারছো পরিবেশ শ্বসনটা খুব কঠিন চ্যাপ্টার না বাট তারপর আমি চেষ্টা করছি যে এর মধ্য থেকে বিভিন্ন কনসেপ্টের সাব কনসেপ্টগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে এক্সাম দিতে হয় এক্সামে কীভাবে চিন্তা করতে হয় তো আশা করি ক্লাসগুলো তোমাদের উপকারে আসছে ভালো থেকো সবাই নেক্সট ক্লাসে আমরা আদর্শ গ্যাস বাস্তব গ্যাস বাস্তব গ্যাসের ইকুয়েশন আংশিক চাপ সূত্র এগুলো নিয়ে আলোচনা করবো ভালো থেকো সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে